নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। বন্ধুরা, মহালয়া থেকে দশমীর মধ্যে আপনার গৃহে নিয়ে আনুন এই একটি জিনিস, যা আপনাকে অর্থ, সুখ, সম্মান এবং শান্তি দেবেই দেবে। কি সেই জিনিস তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। মহালয়া থেকে দশমীর মধ্যে আপনার গৃহে নিয়ে আনুন এই একটি জিনিস, যে জিনিসটি আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, যা আপনার জীবনে অর্থ, সুখ, সম্মান এবং শান্তি আনতে বাধ্য। কী সেই জিনিস তা আমি অবশ্যই বলব। আমরা প্রত্যেকেই চাই আমরা যেন শান্তিতে বসবাস করতে পারি, আমাদের হাতে যেন অর্থ আসে, আমরা যেন সুখ পাই, সম্মানও পাই। কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমরা কিন্তু যা চাই তার উল্টোটা হয়ে যায়, আর তার কিছু রিজনও রয়েছে। হ্যাঁ বন্ধু, অর্থাৎ বছরে কিছু কিছু সময়ে কিছু শুভ ক্রিয়া করার মাধ্যমে আমরা পজিটিভ ঊর্জাকে আমাদের গৃহে আহ্বান করতে পারি। তার মধ্যে দুর্গাপুজো হচ্ছে অন্যতম। আর এই সময় আমরা কিছু একটি জিনিস, যে জিনিসটি আপনার গৃহে আনলে আপনার জীবনে মান সম্মান, সুখ, অর্থ, শান্তি আসবেই আসবে। আমরা প্রত্যেকেই পুজোতে অনেক কিছুই কিনি, যেমন ভালো ড্রেস, ভালো সেন্ট এবং ভালোভাবে কোথাও ঘুরতে যাওয়া, এই সমস্ত কিছু করে ফেলি। কিন্তু ছোট্ট একটি জিনিস, যে জিনিসটির মূল্য খুবই নগণ্য, সেটি কিন্তু আমরা কখনোই কিনি না, বা অনেকে রয়েছে যারা জানেনই না। তাই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি এই মহালয়া থেকে দশমীর মধ্যে আপনারা গৃহে কোন জিনিসটি কিনে আনবেন, যা আপনার গৃহে সুখ, শান্তি, সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেই করবে। দেখুন, মা দুর্গা হচ্ছেন আদিশক্তি মহামায়া। অর্থাৎ মা দুর্গা আমাদের জীবনে যত ধরনের দুঃখ, কষ্ট এই সমস্ত কিছু রয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু ওনার হাতেই বিধান রয়েছে। আর ওনার কৃপাদৃষ্টি পেতে গেলে আমাদেরকে মহাদেবের শরণাপন্ন হতে হবে। অর্থাৎ এইভাবে নয়, মহাদেবের পুজো করার কথা বলছি। মহাদেবের একটি প্রিয় জিনিস আপনার গৃহে আনতে হবে, অর্থাৎ মহাদেব, দেবী দুর্গা, পতি অর্থাৎ স্বামী, ওনাকে তুষ্ট করতে গেলে মহাদেবের স্বর্ণপূর্ণ কিন্তু আমাদেরকে হতে হবে। কিভাবে? আপনারা একটি রুদ্রাক্ষ কিনে নিয়ে আসবেন। আর এই রুদ্রাক্ষটি কতমুখী সেটি আমি অবশ্যই বলবো। অনেক রকমের রুদ্রাক্ষ কিন্তু পাওয়া যায়, তবে প্রতিটির কার্যকরিতা কিন্তু ভিন্ন ভিন্ন। তাই আপনারা কোন কতমুখী রুদ্রাক্ষ গৃহে নিয়ে আসবেন সেটি আমি অবশ্যই বলবো। কিন্তু আপনাদেরকে একটি রুদ্রাক্ষ পরিধান করতে হবে এই মহালয়া থেকে দশমীর মধ্যে, যা আপনাদেরকে অর্থ, সুখ, সম্মান ও শান্তি আনতে বাধ্য। তো কতমুখী আপনাদেরকে রুদ্রাক্ষ পরিধান করতে হবে আসুন জেনে নেওয়া যাক। আপনারা মার্কেটে গিয়ে রুদ্রাক্ষ নিয়ে আসবেন, তবে সেটি শনি এবং মঙ্গলবার দিন কখনোই আনবেন না। আপনারা সেই রুদ্রাক্ষকে শনি মঙ্গল বাদ দিয়ে যে কোনো দিন কিন্তু আনতে পারেন। আপনাদেরকে একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে, অর্থাৎ মার্কেটে গিয়ে আপনাদেরকে একমুখী রুদ্রাক্ষ কিনে নিয়ে আসতে হবে এই মহালয়া থেকে দশমীর মধ্যে। আর সেটিকে আপনাদেরকে পরিধান করতে হবে, যা করলে আপনাদের জীবনে অর্থ, সুখ, সম্মান ও শান্তি ফিরে আসবেই আসবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।